আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আপনি কি আশা করেছিলেন এরকম দাদা? আশা ছিল না, কিন্তু সেটা অনেক কারণ আছে, সে কারণ পরে বিশ্লেষণ। হ্যাঁ, মিটটা আজকে ভেঙেছে, আমার মিটটা তৈরি করে আগামী পদক্ষেপ কী দাদা? আর একদম জিরো থেকে শুরু করতে হবে। ভোট কেন্দ্র থেকে বেরোতে না বেরোতেই বিজেপি সমর্থককে মারধর, এরকম একটা পোস্ট পোল ভায়োলেন্স আবার পুনরাবৃত্তি হচ্ছে। 2021 পোস্ট পোল ভায়োলেন্সে কোনো আসামি যদি অ্যারেস্ট হয়ে থাকতো তাহলে এই ঘটনাগুলো না হতো। প্রশাসনের উপর আপনার আস্থা আছে? প্রশাসনের উপরে কোনোদিনই এখানে রয়েছে চোখের পলকে একটি মেয়ে ভয়ঙ্কর গরিলায় পরিণত হয়, খালি হাতে টাকার ফুলছুরি, আকাশী উধাও মিশরের রাজকুমারী, স্বর্ণকন্যাদের সাথে জাদুকরের যুদ্ধ, আগুন দিয়ে সুন্দরী মেয়ের মাথা উধাও, আগুন থেকে কন্যার জন্ম ও জাপান থেকে নিয়ে আসা তিনটে ভূতের ডিস্কো ডান্সের মতো বিভিন্ন আকর্ষণীয় ও চমকদার শো উপভোগ করার। দাদা, আমরা যখন যখন পার্থটাকে পার্থ তখনই আমরা জানতাম আমরা কত ভোটে জিতছি, ডে ওয়ান থেকে জানতাম আমরা, তাই কনফিডেন্স ছিলাম মানুষের গণতান্ত্রিক রায় দিয়ে আমরা এই ভোটে জিতেছি। ব্যারাকপুরের গুন্ডারাজ খতম, শান্তি ফিরে আসলো এবং মানুষের রায় সেটা ফিরেছে, উন্নয়ন হবে এখানে, আরও উন্নয়ন হবে, পার্থদার মতো শিক্ষিত আমরা খুব খুশি, এখানকার মানুষজন খুব খুশি, হাত ভরে ভোট দিয়েছে এবং আমার মনে হয় যারা যারা গুন্ডা ক্রিমিনাল এই এই ব্যারাকপুরকে অশান্ত করে গেছে তাদের এবার অন্য কোথাও যাওয়ার পর এখনো তো অনেক রাউন্ড বাকি আছে। আরে দাদা, তারপরেও অনেক রাউন্ডে জিতবো, সব রাউন্ডে আমরাই জিতবো, মানুষের কিছু না হলে 1,00,000 ভোটের উপরে ভোটে জিতবো। হ্যাঁ দাদা, এখন আমাদের প্রায় 60,000 ভোটে অলরেডি জিত চলছেই, সবার সঙ্গে করেছি আমি, পুরো বেঙ্গল জুড়ে করেছি। হ্যাঁ, আমরা করেছিলাম, আমরা মানে 30-এর উপরে থাকবো এবং 34-35টা আসন আমরা পাবো এবং ডবল ডিজিটে হয়তো যেতে পারবে না, তাই হয়েছে, মানুষের রায় হয়েছে, তুমি খুশি না? তুমি তো দিয়েছো তৃণমূল ভোট, আমি জানি কাকা তুমিও তৃণমূলকে ভোট দিয়েছো। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।